স্যার আমি আবার বলছি, এটা একটা জঘন্য চক্রান্ত। আমি ঈশ্বরকে গুলি করে মারিনি। আপনি স্যার ঈশ্বরের বডি পোস্টমর্টম করলেই দেখতে পাবেন, যে দুটো গুলি ঈশ্বরের বডিতে ঢুকেছে সে দুটো আমার রিভলভারে নয় স্যার। মিস্টার চ্যাটার্জি, আমি পোস্টমর্টম রিপোর্ট দেখি। স্যার আমার বলতে লজ্জা করছে, যে কর্তব্যপরায়ণ অফিসারটি আপনার পাশে দাঁড়িয়ে আছেন তিনি এই জঘন্য চক্রান্তের নায়ক। স্যার স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ স্যার। স্যার আমার মনে হয় আমাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে স্যার। স্যার আপনি বিশ্বাস করুন, অ্যাকচুয়ালি আমি তো সেই সময় কুমারবাবুর কাছেই ছিলাম। আমি স্যার ওনাকে বারণ করেছি, আমি বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে স্যার আপনি এরকম করবেন না স্যার, এতে আপনিও ফাঁসবেন আমরাও ফেঁসে যাবো স্যার। কিন্তু আপনি বিশ্বাস করুন, উনি কিছুতেই আমাদের কোনো কথা শুনলেন না স্যার। স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ স্যার। স্যার সত্যি মিথ্যে প্রমাণ করা হয়তো শক্ত হবে, কিন্তু আমার বলতে বিধান দিস অফিসার ইজ দ্য কালপ্রিট। দ্যাটস নান অফ ইওর বিজনেস মিস্টার চ্যাটার্জি। কে কালপ্রিট কে নয় সেটা আমি বুঝব, আর তাছাড়া আপনার বিরুদ্ধে তো বাঙালি থানার ওসিরও প্রচুর অভিযোগ রয়েছে। স্যার মিস্টার কুমার চ্যাটার্জি আমাকে একবারের জন্য ইনফর্ম করো, ঈশ্বর পাণ্ডে নামক যে ব্যক্তিটিকে খুন করা হয়েছে, অর্থাৎ যে অঞ্চলে ওনাকে খুন করা হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, সেটা রাজঘাট থানার এখতিয়ারভুক্ত নয়, বাঙালি থানার অন্তর্গত। স্যার আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি, মিস্টার চ্যাটার্জি রাজঘাট থানার লোকজন নিয়ে এসে রেড করেছে। স্যার মিস্টার কুমার চ্যাটার্জির দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে কি স্যার এই অভিযোগ সত্যি মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ স্যার, বাঙালি থানায় আমার রিপোর্ট করা উচিত ছিল, কিন্তু আমি ব্যাপারটা গোপন রাখতে চাইছি। কেন জানতে পারি? কেননা কিছুদিন ধরেই স্যার বানালি এবং রাজঘাট থানার অনেক অফিসারকে আমি দেখেছি, তারা এখানকার আন্ডারওয়ার্ল্ড অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। এই কথার কোনো প্রমাণ আছে আপনার কাছে মিস্টার চ্যাটার্জি? প্রমাণ? স্যার মিস্টার চ্যাটার্জি কিন্তু অন্যায়ভাবে আমাদের দোষারোপ করছে। আসলে উনি কোনো কারণে ঈশ্বরের মুখ বন্ধ করবার জন্য এই খুনটা করেছে। যদি আজই রাজঘাট লিভ করেন তাহলে ভালো হয়। ইউল বি গেটিং ইউর সাসপেনশন অর্ডার।